টিম পক্ষ থেকে আমি বর্ষা আজকে আপনাদের সাথে আলোচনা করব শিশু কান্না থামানোর উপায় নিয়ে বাচ্চাদের কান্না থামানো মোটেও সহজ কোনো কাজ নয় অনেক বাচ্চারাই আছে খুব জেদি হয়ে থাকে তাদেরকে শান্ত করা অত্যন্ত পরিশ্রমের কাজ সাধারণত বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য মায়েরা চেষ্টা করতে থাকে এমন সময় আপনার বাচ্চাটি যদি চিৎকার করে কাঁদে তাহলে প্রথমে বুঝতে হবে তার কি কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা চলুন জেনে নিই শিশুর কান্না থামানোর পাঁচটি উপায় সম্পর্কে এক রাতে আপনার বাচ্চাটি হঠাৎ করে কেঁদে উঠলে প্রথমে খেয়াল করুন আপনার বাচ্চাটি ক্ষুদা লেগেছে না বাচ্চাদের পাকস্থলী আকারে ছোট হওয়ার কারণে তাদের খুব দ্রুত ক্ষুদা লাগে যার কারণে রাতের ঘুমানোর সময় তারা কিছুক্ষণ পরপর জেগে ওঠে এবং কান্নাকাটি করে তখন সাথে সাথে বাচ্চাকে খাইয়ে দিলে আবার তারা শান্ত হয়ে যায় দুই শিশু কান্না থামাতে গিয়ে তাকে জোরে জোরে ঝোঁকাতে যাবেন না এতে বাচ্চারা আরও বেশি ঘাবড়ে যায় তখন কান্না থামানোর বদলে আরও উচ্চস্বরে কান্নাকাটি করতে থাকে বাচ্চাকে শান্ত করে বুকের সাথে জড়িয়ে ধরুন অস্থির হতে যাবেন না আপনাকে অস্থির হতে দেখলে বাচ্চাও অস্থির হয়ে যাবে আপনি নিজে শান্ত থেকে বাচ্চাকে শান্ত করার চেষ্টা করুন দেখবেন কিছুক্ষণ কানাকাটি করার পর বাচ্চা ধীরে ধীরে কান্না থামিয়ে দেবে বাচ্চা কান্না থামানোর উপায় তিন আলোচনা করব পরের ভিডিওতে ধন্যবাদ